হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গে স্কুলে স্টুডেন্ট রয়েছো, তোমাদের স্কুল পুনরায় বন্ধ হওয়ার দাবি উঠল। কেনই বা এই দাবি উঠল যে তোমাদের স্কুল ও পশ্চিমবঙ্গে আবার পুনরায় বন্ধ করে দেওয়া হোক, এবং কত দিনের জন্য পশ্চিমবঙ্গে এই স্কুল বন্ধ করার দাবি উঠল তা নিয়ে তো বিস্তারিত বলবই। এবং তোমাদের পরীক্ষা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মতে অনলাইন কিংবা বাতিল করে দেওয়া হোক, এ নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে। এ নিয়েও বিস্তারিত অ্যাকচুয়ালি আলোচনা করব। তোমাদের বোর্ড এক্সাম নিয়ে এখন কী প্রশ্ন উঠছে, তোমাদের বোর্ড এক্সাম কীভাবে হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা সকলেই জানো এই মুহূর্তে কোভিডের গ্রাফ বৃদ্ধি পাওয়ায় কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন জায়গার থেকে পরীক্ষা এবং স্কুল বন্ধ নিয়ে বিভিন্ন রকমের আর্জি উঠছে। সেই অনুযায়ী কিন্তু অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একই দাবি করা হলো যে এই স্কুল এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। এই শিক্ষক সমিতির সচিব চন্দন গায়েন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং একটি পত্রও লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত যে স্কুল খোলা রয়েছে সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। কারণ এই মুহূর্তে কোভিডের গ্রাফ যেরকম ঊর্ধ্বমুখী, পশ্চিমবঙ্গে সংক্রমণ যেরকম বাড়ছে, তার সাথে এখন এই মুহূর্তে বিভিন্ন স্কুলে কিন্তু বিধানসভা ভোটের কারণে আদি সামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে। এছাড়া বিধানসভার কারণে কিছু স্কুল রীতিমতো বন্ধ রয়েছে এবং স্কুলের শিক্ষকরাও ভোটের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে পঠন পাঠনও স্বাভাবিক হচ্ছে না। তার থেকেও বড় কথা, এই মুহূর্তে বিভিন্ন কাজের জন্য, যেহেতু ভোটের বিভিন্ন কাজের জন্য শিক্ষকদের বিভিন্ন কাজে নিযুক্ত হতে হচ্ছে, সেই কারণে স্টুডেন্টরা এসে অ্যাকচুয়ালি আবার পঠন পাঠন করবে, সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে বন্ধ করে দেওয়া উচিত। এটা কতদিনের জন্য তারা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে, তিনি বলেছেন যে এই যে মাস রয়েছে এপ্রিল মাস, এপ্রিল মাসের জন্য অন্তত যাতে এই সমস্ত যে পশ্চিমবঙ্গের স্কুল খোলা রয়েছে, এ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চলছে, সেই সমস্ত ক্লাসকে পুনরায় বন্ধ করে দেওয়া উচিত। এবং এই এপ্রিল মাস যাতে স্টুডেন্টরা বাড়িতে বসেই প্রস্তুতি নেয়, স্কুল পুরোপুরি বন্ধ থাকে এবং স্টুডেন্টদের যে ঝুঁকি কোভিডের গ্রাফ বেড়ে গেছে এবং শিক্ষকদের বিভিন্ন কাজে নিযুক্ত হচ্ছে, পঠন পাঠন তো স্বাভাবিক হচ্ছেই না, যাতে স্টুডেন্টদের কোভিডের ঝুঁকির আশঙ্কা না বাড়ে এবং স্টুডেন্টরা যাতে স্বাভাবিকভাবে বাড়িতে বসেই পঠন পাঠন করে। মানে বুঝতেই পারছ, শুধুমাত্র এপ্রিল মাসে তোমাদের স্কুল বন্ধ করার দাবি করেছেন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশন দাবি করেছে। এখনও পর্যন্ত বন্ধ করার কোনো পারমিশন হয়নি, শুধুমাত্র অল গ্র্যাজুয়েট টিচার ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদিত ও এবং সরকারি প্রসিত যে সমস্ত অ্যাকচুয়ালি স্কুল রয়েছে, যেগুলো চালু রয়েছে সেগুলোকে পুনরায় বন্ধ করে দিয়ে এপ্রিল মাস পর্যন্ত জাস্ট দাবি জানিয়ে। তবে এখন দেখার বিষয় যে এই যে শিক্ষক সমিতি এই দাবি করেছেন, এই দাবিকে রাজ্য সরকার মান্যতা দেয় কিনা। এর পরবর্তী বিষয়, তোমরা সকলেই জানো এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু হচ্ছে তোমাদের বোর্ড এক্সাম নিয়ে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভুয়ো নোটিশ বা বিজ্ঞপ্তি তোমরা বিভিন্ন জায়গার থেকে পেয়েছো, এই নিয়ে কিন্তু কাজও হচ্ছে। অ্যাকচুয়ালি যে কোথার থেকে ভুয়ো বিজ্ঞপ্তি এই বের হচ্ছে, কারা এই ভুয়ো বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তা নিয়েও কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চ চলছে, যাতে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আনন্দবাজার পত্রিকা। আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়েই অ্যাকচুয়ালি সমস্যা রয়েছে সেটা না, তাছাড়া সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডের অ্যাকচুয়ালি ক্লাস টেন এবং টুয়েলভের যে এক্সামিনেশান আছে সেই এক্সামিনেশান নিয়েও কিন্তু চিন্তিত অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু এক একজনের মত এক এক রকম। কোনো শিক্ষক শিক্ষিকা জানাচ্ছে এই মুহূর্তে অফলাইনে এক্সামিনেশান নেওয়া যাবে না, অফলাইনে এক্সামিনেশান নেওয়া মানে স্টুডেন্টদের ঝুঁকির মুখে ফেলা, এরকম আবার কিছু শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক রয়েছে যারা বলছে বোর্ড এক্সাম অফলাইনেই নেওয়া উচিত,
বা বোর্ড এক্সাম ক্যান্সেল করে দেওয়া উচিত? কোনো মতে যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে বোর্ড এক্সামের কোনো মানে দামি থাকবে না, এটাও কিন্তু বিভিন্ন জায়গার থেকে শোনা যাচ্ছে। মানে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড কিন্তু নিশ্চিত রূপে বলতে পারছে না যে বোর্ড এক্সাম কিভাবে নেওয়া হবে। যেটা এখনও পর্যন্ত পরিকল্পনা আছে, বোর্ড এক্সাম অফলাইনেই হবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ডও বিতরণ শুরু হয়ে গেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন এরকম স্কুল রয়েছে যেটা আইসিআইসি অনুমোদিত, কলকাতায় একটি স্কুল যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা ছিল, যে টিচার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে, যে পরীক্ষক প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে, সেই পরীক্ষকই কোভিডে আক্রান্ত হয়েছে, সেই কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়নি, এবং বিভিন্ন ধরনের এরকম সমস্যা দেখা যাচ্ছে এ প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্তই। এবারে যদি ফাইনাল পরীক্ষা হচ্ছে মে মাসে, এই মুহূর্তে যে কোভিডের গ্রাফ ধীরে ধীরে বাড়ছে, মে মাসে দেখায় যদি অত্যধিক পরিমাণে কোভিডের সংক্রমণ বাড়ে, সেক্ষেত্রে বোর্ড এক্সাম কীভাবে অফলাইনে নেবে তা নিয়ে কিন্তু চিন্তিত সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের কর্তৃপক্ষরা। এখন যে বিষয়টা জানা যাচ্ছে সেই বিষয় থেকে বিভিন্ন অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন অভিভাবকের বিভিন্ন রকম মত রয়েছে। তারা বলছে যদি অফলাইনে নেওয়া সম্ভব না হয় অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম, সেক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা করতে হবে যে অনলাইনে অ্যাকচুয়ালি স্টুডেন্ট যারা রয়েছে তারা পরীক্ষা দেবে, এবং তারা যাতে বই দেখে বা কোনো কিছু দেখে পরীক্ষা না দেয় সেদিকেও নজর রাখতে হবে বোর্ডের কর্তৃপক্ষকে। কিন্তু কতটা এটা নেওয়া, এইভাবে পরীক্ষা নেওয়া সম্ভব সেদিকেও ও সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এছাড়া আরও একটা বিষয়ের দিকে যে প্রত্যেকটা বোর্ডই কিন্তু জোর দিচ্ছে সমানভাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসসি বোর্ড বলো, আইসিএসসি বোর্ড বলো, ও সমস্ত বোর্ডই কিন্তু এই মুহূর্তে স্টুডেন্টদের যে সেন্টার, যে পরিমাণ সেন্টারে অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দেয়, বোর্ড এক্সাম দেয় 10 বা 12-এর, সেই সেন্টারের পরিমাণ অনেকটা বৃদ্ধি করার চেষ্টা করছে, এ যাতে স্টুডেন্টরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পরীক্ষা দিতে পারে। কিন্তু এতেও প্রশ্ন রয়েছে, কোভিডের সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে যে স্টুডেন্টরা যে অ্যাকচুয়ালি গণমাধ্যমের স্কুলে আসবে বা যে পরিবহন ব্যবস্থা অ্যাকচুয়ালি ব্যবহার করবে সেখানে কতটা নিশ্চিত থাকবে তারা, সে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কারণ আর এক মাস পর সিবিএসসি এবং আইসিআইসি বোর্ডের মে মাসে পরীক্ষা রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জুন মাসে পরীক্ষা, কিন্তু সিবিএসসি বোর্ডের আইসিআইসি বোর্ডের মে মাসে পরীক্ষা। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত, ও যে পরীক্ষা কেমনভাবে স্টুডেন্টদের ঝুঁকির মুখে না ফেলে স্বাভাবিকভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব অনলাইনে না অফলাইনে, তারা এখনও ঠিক করতে না পারলেও বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে। তার মানে সমস্ত দিক বিবেচনা করলে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু সিবিএসসি আইসিএসসি বোর্ডের এক্সাম নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে। তারা নিজেরাই ঠিক করতে পারছে না যে মে মাসে কোভিডের আশঙ্কা যদি অত্যধিক পরিমাণে বেড়ে যায়, যেভাবে বাড়ছে, তাহলে বোর্ড এক্সাম কিভাবে অনলাইনে নেবে। তারা বিকল্প পদ্ধতি অনুসরণের চেষ্টা করছে, তারা ভাবছে অনেক যে মূল্যায়ন অন্যরকমভাবে কোনো মূল্যায়নের দ্বারা যদি পরীক্ষা নেওয়া যায় সেটাও তারা পরিকল্পনা করছে। তো পরবর্তীকালে দেখার বিষয় কিভাবে তারা এক্সামিনেশান নেবে, তারা কি রায় দেয়, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকায় আসেনি, এখনও পর্যন্ত অফলাইনেই পরীক্ষা হবে, এই হিসাবেই অ্যাকচুয়ালি কী হচ্ছে অ্যাডমিট কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারণ আর এক মাস বাকি তাদের বোর্ড এক্সামের। আর তোমরা সকলেই জানো সর্বভারতীয় বোর্ড যে ডিসিশান নেয় সেই ডিসিশানকে কিন্তু স্টেট বোর্ডগুলো অনেকটাই অনুসরণ করে। সেই কারণে সিবিএসসি বোর্ডের পরীক্ষা বা সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার ওপর কিন্তু নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষাও। যদি সেখানে দেখা যায় অনলাইনে পরীক্ষা নেওয়া হয় বা অন্য কোনো রকমভাবে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারও সেই বিষয়টাকেই অনুসরণ করবে, কারণ মে মাসে তাদের পরীক্ষা, তারপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা জুন মাসে। তো তোমাদের কি মন্তব্য এই বিষয়ে, এখনকার যে পরিস্থিতি বা যে হারে কোভিডের সংক্রমণ বাড়ছে সে অনুযায়ী বোর্ড এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কীভাবে নেওয়া উচিত, তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে প্রদান করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।